আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা বিশেষ করে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা পর আবার নতুন করে করে রিলোড করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে এরকম আপনাদেরকে ক্লাসরুম থেকে ইনভিটেশন পাঠানো হয়েছে, যে ক্লাস ইনভিটেশন। হ্যাঁ, এরকম একটা মেল চলে আসছে আমার এখানে। তো আমাকে কী করতে হবে এখন? এই মেলে ক্লিক করে আমাকে ক্লাসরুমে যুক্ত হতে হবে। তা আমি এই মেলটাতে ক্লিক করে ভিতরে প্রবেশ করতেছি আগে। তো এটাতে ক্লিক করার পর দেখেন, এটাতে ক্লিক করার পর আপনারা এই যে এরকম দেখতে পাবেন, ইনভাইটেড ইউ টু জয়েন ক্লাসরুম, এরকম দেওয়া থাকবে। আপনার নামটা থাকবে রুম 1, ব্যাচ 2 পর্দার মধ্যে থেকে আয়, বা রুম 2, ব্যাচ 2 পর্দার মধ্যে থেকে আয়, এরকম দেওয়া থাকবে। হ্যাঁ, এক একজনের এক একটা দেওয়া থাকবে, কারণ আপনার যেহেতু মানুষ সংখ্যায় বেশি, তো এই জন্য আপনাদেরকে রুম 1, রুম 2, রুম 3 এরকম হতে পারে। হ্যাঁ, প্রয়োজন আরও বাড়তে পারে। তো আপনাদের কাজ হচ্ছে এরকম ইনভিটেশনটা দেখা পাওয়ার পর আপনারা এই যে জয়েন ক্লাস লেখা আছে এখানে ক্লিক করে ক্লাসে জয়েন করবেন। তা আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, লোড হচ্ছে। আচ্ছা, এরপর দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে জয়েন ক্লাস, আপনি জয়েন ক্লাসে ক্লিক করবেন। হ্যাঁ, তাহলে আমি জয়েন ক্লাসে ক্লিক করতেছি, একটু সময় নিচ্ছে। এই যে এখন আমি আমার ক্লাসরুমে যুক্ত হয়ে গেছি। এই যে দেখেন, এখানে দেখাচ্ছে রুম 1, ব্যাচ 2 পর্দার মধ্যে থেকে এরকম দেখাচ্ছে, মানে আপনি আপনার ক্লাসরুমে যুক্ত হয়ে গেছেন। এখন আপনার ক্লাসরুমে যুক্ত হওয়ার পর আপনাকে তো অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে, তাই না? তো অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার জন্য আমরা কী করবো, এখান থেকে না দিয়ে আমরা একটা অ্যাপস নামিয়ে নিব। অ্যাপসটা নামিয়ে নিলে সহজেই আমরা গুগল ক্লাসরুমে, আমাদের যারা মোবাইল ফোন ব্যবহারকারী আছে তারা সহজেই গুগল ক্লাসরুমে আমরা আমাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারবো। তো সেই জন্য আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। এখানে এসে আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি, এখানে লিখবো গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুম যদি লিখে আমরা সার্চ করি, দেখেন এই যে এটা হচ্ছে অ্যাপসটা, গুগল ক্লাসরুম লেখা আছে। এই যে অ্যাপসটা আপনারা ভালো করে খেয়াল করে রাখুন, এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। এখানে ইনস্টল লেখা আছে, এখানে ক্লিক করে আপনারা ইনস্টল করবেন। তা আমি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করতেছি, একটু সময় নিচ্ছে, অপেক্ষা করি আমরা। হ্যাঁ, প্রসেসিং হচ্ছে। আচ্ছা, দেখেন আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল হয়ে যাওয়ার পর আমি আমাদের যে ডিসপ্লে আছে এখানে যদি আসি, এই যে এখানে আমার অ্যাপসটা দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে। এখন আমাকে কী করতে হবে, এই অ্যাপসটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করতেছি, এটাতে ক্লিক করার পর আপনারা এরকম একটা অপশন দেখতে পাবেন, গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। তা আমি এখানে ক্লিক করতেছি। গেট স্টার্টেড ক্লিক করার পর এখন আপনাকে দেখাচ্ছে আপনি কোন জিমেলটা দিয়ে গুগল ক্লাসরুমে যুক্ত হতে চাচ্ছেন। যেহেতু আমি এই জিমেলটা দিয়ে, এই যে ahmed700@gmail.com, এই জিমেলটা দিয়ে যেহেতু আমি ফর্ম পূরণ করেছি এবং ক্লাসরুমের আমার ইনভিটেশনও এই মেলটা থেকেই আসছে, তো আমাকে এই মেলটাতে ক্লিক করেই ঢুকতে হবে। আপনাদেরও এরকম যদি একাধিক মেল থাকে, তাহলে আপনাদের যেই মেলটা দিয়ে গুগল ক্লাসরুমের ফর্ম পূরণ করেছেন এবং গুগল ক্লাসরুমের ইনভিটেশন পেয়েছেন যে মেলটাতে, সেই মেলটাতে ক্লিক করে প্রবেশ করবেন। তা আমি আমার এটাতে ক্লিক করে প্রবেশ করতেছি। আচ্ছা, অ্যালাউ চালে অ্যালাউ দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পর দেখেন, এই যে আমার ক্লাসরুমটা দেখাচ্ছে, আমি যতগুলো ক্লাসরুমে যুক্ত রয়েছি এই পর্যন্ত সবগুলো এখানে দেখাচ্ছে। আপনাদের হয়তো হয়তো এতগুলো দেখাবে না, একটাই দেখাবে। তো আপনি যেটাতে যুক্ত হবেন আপনি ওই ক্লাসরুমটাতে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। তো আমি এটাতে ক্লিক করে ভিতরে প্রবেশ করতেছি। তো ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে আমার ক্লাসরুমে নিয়ে আসলো। আচ্ছা, এই হলো আমার যে ক্লাসরুম। এখন ক্লাসরুমের ভিতরে আসার পর আমাকে আমার অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে। তো জমা দেওয়ার জন্য আমাকে সর্বপ্রথম এই যে নিচে এখানে ক্লাস ওয়ার্ক নামে একটা অপশন রয়েছে, এই যে ক্লাস ওয়ার্ক, এই ক্লাস ওয়ার্কে আমাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লাস ওয়ার্কে ক্লিক করতেছি। ক্লাস ওয়ার্কে ক্লিক করার পর এখানে এই যে অ্যাসাইনমেন্ট 1 নামে একটা অপশন রয়েছে, এখানে আমাকে অ্যাসাইনমেন্ট 1-এর যে 4টা আপনাদেরকে দেওয়া হয়েছিল, ফেসবুক পোস্ট ইমেজ, ইউটিউব ব্যানার, ফিচার ইমেজ আর হচ্ছে লোগো, এই 4টা আপনাদেরকে দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্ট হিসাবে। গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা, এই প্রথম অ্যাসাইনমেন্টে আপনাদেরকে এই 4টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। তো ওগুলো আপনাদেরকে এখানে জমা দিতে হবে। তো জমা দেওয়ার জন্য আপনারা কী করবেন, এই যে অ্যাসাইনমেন্ট 1 গ্রাফিক ডিজাইন বাই ক্যানভা যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। তা আমি এখানে ক্লিক করতেছি। এই যে এখানে ক্লিক করার পর এই যে দেখেন, এখানে লেখা আসছে অ্যাড ওয়ার্ক নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই অ্যাড ওয়ার্ক, এখানে ক্লিক করতে হবে। তা আমি অ্যাড ওয়ার্কে ক্লিক করলাম। অ্যাড ওয়ার্কে ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে কতগুলো অপশন দেখাচ্ছে, আমরা চাইলে গুগল ড্রাইভে আপলোড দিয়ে সেখান থেকে দিতে পারি, অথবা ইনস্ট্যান্ট ক্যামেরা দিয়ে তুলে ছবি তুলে দিতে পারি, অথবা আপলোড ফটোতে ক্লিক করেও দিতে পারি, অথবা আপলোডে ক্লিক করেও দিতে পারি, অথবা আমরা লিঙ্ক চাইলে লিঙ্কও এখানে দিতে পারি। হ্যাঁ, অনেকগুলো অপশন রয়েছে। তো এর মধ্যে থেকে আমরা আপলোড যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। তা আমি আপলোড অপশনটাতে ক্লিক করতেছি, এটাতে ক্লিক করলাম।
এর আগে কিন্তু আপনাকে আপনার ডিজাইনগুলো অবশ্যই ক্যানভা থেকে নামিয়ে নিতে হবে। হ্যাঁ, তা আমি আমার এক্সাম্পল হিসাবে আপনাদের জন্য আমি একটু আবার একটু পিছনে যাচ্ছি। এক্সাম্পল হিসাবে আমি আমার গ্যালারিতে তিনটা ডিজাইন নামিয়ে রেখেছিলাম, এই যে একটা হচ্ছে আপনার লোগো ডিজাইন, একটা হচ্ছে আপনার ফেসবুক পোস্ট ডিজাইন, আর একটা হচ্ছে ইউটিউব ব্যানার ডিজাইন। হ্যাঁ, এই তিনটা আমি নামিয়েছিলাম। তো এখন ওগুলোকে আমাকে আবার কী করতে হবে, গুগল ক্লাসরুমে জমা দিতে হবে। তো সেই জন্য আমি আমার গুগল ক্লাসরুমে আবার চলে যাচ্ছি। এই যে আমার গুগল ক্লাসরুমে চলে আসলাম। আসার পর এই যে অ্যাডওয়ার্ক যে অপশনটা রয়েছে, অ্যাডওয়ার্ক, এখানে ক্লিক করে আমাকে যেতে হবে কোথায়, আপলোডে। অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো অপশনের মধ্যে আমাকে যেতে হবে কোথায়, আপলোডে। তা আমি আপলোডে ক্লিক করতেছি, এই আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এখানে আমার রিসেন্ট যতগুলো ইমেজ রয়েছে তা আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, উপরে নিচে গেলে আমি দেখতে পাবো আরও। তো এখান থেকে আমি আমার যে ডিজাইনগুলো আমি তো সহজেই দেখতে পাচ্ছি, যে এটা আমার একটা ডিজাইন লোগো ডিজাইন, এটা আমার ফেসবুক পোস্ট ডিজাইন, আর এটা হচ্ছে আমার ইউটিউব ব্যানার ডিজাইন। তো আমি যদি এখন এগুলোকে সিলেক্ট করি, একটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, আচ্ছা একটা একটা করে সিলেক্ট হচ্ছে, সবগুলো সিলেক্ট হচ্ছে না। তো আমাকে একটা একটা করে আপলোড করতে হবে। তাহলে আমি একটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে কোথায় ক্লিক করতে হবে, এই যে সিলেক্ট আছে এটাতে আমাকে ক্লিক করতে হবে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে একটু সময়ের পর দেখবেন এখানে দেখা যাবে, একটু অপেক্ষা করি। এই যে দেখেন আপলোড হচ্ছে। হ্যাঁ, এই যে একটা কিন্তু আপলোড হচ্ছে, এই যে এটাও যাচ্ছে, তার মানে এই যে এখন আপলোড হয়ে গেছে, একটা হলো। এখন আমাকে আরও অ্যাড করতে হবে, তাই না? তাহলে আমাকে আবার যে অ্যাড ওয়ার্ক আছে এই অপশনটা, এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করি, আবার আপলোড যে অপশনটা রয়েছে, এই যে আপলোড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতেছি। এটাতে ক্লিক করার পর আবার আমাকে গ্যালারিতে নিয়ে আসছে। তা আমি প্রথমে এই আমার লোগোটা দিয়েছিলাম, এখন আমাকে দিতে হবে কি, ফেসবুক পোস্ট ডিজাইন। তাহলে আমি ফেসবুক পোস্টের এটাতে ক্লিক করি, আবার এই যে যে উপরে যে সিলেক্ট রয়েছে এখানে ক্লিক করি, তাহলে এটা আপলোড হয়ে যাবে। দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে আপলোড হচ্ছে, এই যে এটা দাগটা যাচ্ছে আসছে, তার মানে হচ্ছে এটা আপলোড হচ্ছে। হ্যাঁ, এই যে এটা আপলোড হচ্ছে, এটা আপলোড হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আপলোড হয়ে গেলে দেখবেন এরকম দেখাবে আপনাদেরকে। হ্যাঁ, তারপর আমি আবার এই যে অ্যাডওয়ার্ক এখানে ক্লিক করতেছি, আমাকে যেহেতু চারটা জমা দিতে হবে, তা আপলোডে আবার ক্লিক করতেছি। এবার হচ্ছে এইটা ইউটিউব ব্যানার ডিজাইন, এই যে এটা। এবার আমি এটাতে ক্লিক করে এই যে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু এই যে এখানে দেখাচ্ছে যে আপলোড হচ্ছে। আপলোড না হলে এরকম দেখাবে না, যখন আপলোড হয়ে যাবে তখন এরকম দেখতে পাবেন, ঠিক আছে? তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। এই যে দেখেন এখন দেখা যাচ্ছে, দেখছেন? তার মানে এখন আমার আপলোড হয়ে গেছে। এইভাবে আপনি আবার অ্যাডওয়ার্কে ক্লিক করে চারটা ইমেজ এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি এই যে এখানে যে লেখা আছে না হ্যান্ড ইন, এই হ্যান্ড ইনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার অ্যাসাইনমেন্টগুলো জমা হয়ে যাবে। তা আমি এই যে হ্যান্ড ইন লেখা আছে এখানে ক্লিক করে আমি আমার অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিচ্ছি। যে হ্যান্ড ইনে ক্লিক করলাম, এরপর আমাকে আরেকবার বলতে হবে যে হ্যান্ড ইন, এটাতে আরেকবার ক্লিক করতে হবে। তা আমি এটাতে হ্যান্ড ইনে ক্লিক করলাম। দেখেন হ্যান্ড ইনে ক্লিক করার পর আমার এগুলো কি অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হ্যান্ডেড ইন, তার মানে হচ্ছে আমার অ্যাসাইনমেন্টগুলো জমা হয়ে গেছে। আমি যদি এবার একটু ব্যাগে আসি, হ্যাঁ একটু ব্যাগে আসি, একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পর আমি যদি আবার আমার এই ক্লাসরুমটাতে ঢুকি, ঢুকার পর ক্লাসওয়ার্ক থেকে আমার অ্যাসাইনমেন্টগুলোতে আমি যদি এখানে ক্লিক করি, আর এটাকে যদি আমি একটু উপরের দিক ঠেলে দিই, তাহলে আমি দেখতে পারবো এই যে আমার এই তিনটে অ্যাসাইনমেন্ট জমা হয়েছে। হ্যাঁ, আর এই যে এখানে আনসাবমিট লেখা আছে, তার মানে আমার এগুলো কি সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এইভাবে, আপনারা এইভাবে আপনাদের ক্লাসরুমে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দেবেন। আশা করি বুঝতে পেরেছেন।